রাজ্যে যে পরিমাণ মাদক বাজেয়াপ্ত হচ্ছে সেগুলোর নিষ্ক্রিয়করণ হচ্ছে কোথায়? ইতিমধ্যেই এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে কৌতূহলী মহলের মধ্যে। আগে যেখানে রাজধানীর অনতিদূরে বৈজং নগরে নিয়ম মাফিক মাদক সামগ্রী নষ্ট করা হতো বেশ কয়েক মাস ধরে, এখন সেই কার্যক্রম আর দেখা যাচ্ছে না। মাদক সংক্রান্ত ধরপাকড় ও মামলার খামতি নেই। অন্যান্য বছরগুলোর তুলনায় এবছর এখনো পর্যন্ত প্রচুর পরিমাণ মাদক সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। প্রায় সব ধরনের মাদক এখন রাজ্যের বাজারে পাওয়া যাচ্ছে, তার মধ্যেই গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, ব্রাউন সুগার, হেরোইন ইত্যাদি। এখনো পর্যন্ত উত্তর ত্রিপুরা জেলা সহ খোয়াই জেলা, পশ্চিম ত্রিপুরা জেলায় উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ মাদক। সে যাই হোক, মাদক উদ্ধার কার্যে তেজি আসলেও আশ্চর্য সৃষ্টি হয়েছে বাজেয়াপ্ত মাদক সামগ্রীর নিষ্ক্রিয়করণ কিংবা ডিসপোজাল সংক্রান্ত কার্যাবলীর ক্ষেত্রে। লক্ষণীয় ব্যাপার হল, আগে যেখানে মাদক নিষ্ক্রিয়করণের ক্ষেত্রে রাজধানীর বৈজংনগরের একটি মাদক নিষ্ক্রিয়করণ ইউনিটে সংবাদকর্মীদের ডাকা হতো এবং কয়েক মাস অন্তর অন্তর নিয়ম মেনে এই কাজটি করা হতো, এখন কোনো এক অজ্ঞাত কারণে সেই প্রচেষ্টা নেই বিভাগীয় দপ্তরের। প্রচুর পরিমাণ মাদক সাম্প্রতিক দিনগুলোতে উদ্ধার হলেও লক্ষণীয় ব্যাপার হচ্ছে সেগুলো ডিসপোজাল করার ক্ষেত্রে কোনো প্রকার তৎপরতা নেই। প্রশ্ন, কেন এই বিপুল পরিমাণ গাঁজা তথা মাদক সামগ্রীকে নষ্ট করা হচ্ছে না? এক্ষেত্রে বিভিন্ন মহলে নানান প্রশ্ন উত্তর শুরু করেছে। মাদক সামগ্রী বাজেয়াপ্ত করার পর সেগুলোকে নষ্ট করে দেওয়ার কিংবা ধ্বংস করে দেওয়ার আইনসম্মত পর্বটুকু রয়েছে, তাই প্রশ্ন উঠেছে এই জায়গায় কেন দপ্তর ধোঁয়াশাজনক অবস্থানে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।